শান্তনু ঠাকুরকে আক্রমণ দলীয় বিধায়কের। ভাইরাল হওয়া অডিও ক্লিপ ঘিরে চাঞ্চল্য বনগাঁ লোকসভা এলাকায়। তৃণমূলের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ বিজেপির। বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের নামে কুকথা শোনা গেল খোদ দলেরই বিধায়কের গলায়। এমনকি প্রার্থীকে ভোট না দেওয়ার আবেদন জানিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রীকে বেনজির আক্রমণ করলেন দলেরই বিধায়ক অসীম সরকার। তার একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। ভোটের মুখে সেই অডিও ক্লিপকে হাতিয়ার করেছে তৃণমূল, আক্রমণ শানিয়েছে বিজেপির বিরুদ্ধে। হরিণঘাটার বিধায়কের অডিও ক্লিপ ঘিরে তোলপাড় বনগাঁর রাজনীতি। ওই অডিও ক্লিপে শান্তনুকে গালিগালাজ করেছেন হরিণঘাটার বিধায়ক। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, বাগদা হেলেন চায় আমার অনেক অনুগামী রয়েছে, আমি তাদের বলে দিয়েছি শান্তনুকে কেউ ভোট দিবি না। যদিও এই অডিওর সত্যতা যাচাই করেনি নিউজ নোম্যান্স ল্যান্ড। দেখুন, শান্তনু ঠাকুরের জন্য আমি তো প্রচুর ভোট, আমি আমাকে তো অনেক ভোট আছে, হেলেন চা বাগদা এই বলছে কেউ শান্তনুর ভোট দিবি না। একদম হচ্ছে একেবারে হারামজাদা মানুষ, সব মদখোর গাঁজা খোর বাবা, এখনো গাঁজা সারা বাসে না, বুঝতে পারিস। এ বিষয়ে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডল পুরো বিষয়টিকে তৃণমূলের কৌশল বলে উড়িয়ে দিয়েছেন। তিনিও বলেন এই অডিও তৃণমূলের তৈরি। ভোটে হার নিশ্চিত জেনে অন্য পন্থা অবলম্বন করছে তৃণমূল, এমনই অভিযোগ তুলেছেন বিজেপি নেতা। তৃণমূল জানে তাদের হার নিশ্চিত, কারণ বাগদার যিনি বিধায়ক ছিলেন তিনি এখন তৃণমূলের প্রার্থী, তো উনি হার নিশ্চিত জেনে বিকল্প রাস্তা অবলম্বন করছেন। এটা ওদের তৈরি করা, ওদের কাহিনী, কারণ হার নিশ্চিত জেনে এই সব পথ অবলম্বন করছে। মানুষ তৈরি হয়ে আছে আগামী 20 তারিখে 20 মে জবাব দেওয়ার জন্যে। বললাম তো এটাও তৈরি করা, এটা তৃণমূলের তৈরি করা, অন্য পথ অবলম্বন করছে এরা, কারণ হার নিশ্চিত এরা জেনে গেছে, হার নিশ্চিত জেনেই অন্য পথ অবলম্বন করছে, এটা হতে পারে না, এটা এদের তৈরি করা। ঘটনায় যথেষ্ট রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের নামে কুকথা শোনা গেল খোদ দলেরই বিধায়কের গলায়। এমনকি প্রার্থীকে ভোট না দেওয়ার আবেদন জানিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রীকে বেনজির আক্রমণ করলেন দলেরই বিধায়ক অসীম সরকার। তার একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। ভোটের মুখে সেই অডিও ক্লিপকে হাতিয়ার করেছে তৃণমূল, আক্রমণ শানিয়েছে বিজেপির বিরুদ্ধে। হরিণঘাটার বিধায়কের অডিও ক্লিপ ঘিরে তোলপাড় বনগাঁর রাজনীতি। ওই অডিও ক্লিপে শান্তনুকে গালিগালাজ করেছেন হরিণঘাটার বিধায়ক। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, বাগদা হেলেন চায় আমার অনেক অনুগামী রয়েছে, আমি তাদের বলে দিয়েছি শান্তনুকে কেউ ভোট দিবি না। যদিও এই অডিওর সত্যতা যাচাই করেনি নিউজ নোম্যান্স ল্যান্ড। দেখুন, শান্তনু ঠাকুরের জন্য আমি তো প্রচুর ভোট, আমি আমাকে তো অনেক ভোট আছে, হেলেন চা বাগদা এই বলছে কেউ শান্তনুর ভোট দিবি না। একদম হচ্ছে একেবারে হারামজাদা মানুষ, সব মদখোর গাঁজা খোর বাবা, এখনো গাঁজা সারা বাসে না, বুঝতে পারিস। এ বিষয়ে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডল পুরো বিষয়টিকে তৃণমূলের কৌশল বলে উড়িয়ে দিয়েছেন। তিনিও বলেন এই অডিও তৃণমূলের তৈরি। ভোটে হার নিশ্চিত জেনে অন্য পন্থা অবলম্বন করছে তৃণমূল, এমনই অভিযোগ তুলেছেন বিজেপি নেতা। তৃণমূল জানে তাদের হার নিশ্চিত, কারণ বাগদার যিনি বিধায়ক ছিলেন তিনি এখন তৃণমূলের প্রার্থী, তো উনি হার নিশ্চিত জেনে বিকল্প রাস্তা অবলম্বন করছেন। এটা ওদের তৈরি করা, ওদের কাহিনী, কারণ হার নিশ্চিত জেনে এই সব পথ অবলম্বন করছে। মানুষ তৈরি হয়ে আছে আগামী 20 তারিখে 20 মে জবাব দেওয়ার জন্যে। বললাম তো এটাও তৈরি করা, এটা তৃণমূলের তৈরি করা, অন্য পথ অবলম্বন করছে এরা, কারণ হার নিশ্চিত এরা জেনে গেছে, হার নিশ্চিত জেনেই অন্য পথ অবলম্বন করছে, এটা হতে পারে না, এটা এদের তৈরি করা। ঘটনায় যথেষ্ট রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ।